আসসালামু আলাইকুম, ক্যাটকোরের পক্ষ থেকে স্বাগত। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন মেকানিক্যালের ভিডিও নিয়ে আসি। আজকে আমরা মেকানিক্যালের নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা যে অবজেক্টটা ড্র করব, এখানে এটা হচ্ছে অবজেক্টের আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে অবজেক্টের লেফট ভিউ, এটা হচ্ছে অবজেক্টের ফ্রন্ট সাইড ভিউ। অর্থাৎ এই ভিউ, এই অবজেক্টটাকে আপনি যখন বিভিন্ন সাইড থেকে দেখবেন এটাকে বিভিন্ন রকম দেখা যাবে, এটা হচ্ছে ভিউ। তো আমার এই অবজেক্টটাকে ড্র করার জন্য আমরা লেফট সাইড থেকে ড্র করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট, এই অবজেক্টটা কীভাবে সহজে ড্র করা যায় সেটা আমি একটু দেখি আপনাদের দেখাবো আজকে। অবজেক্টটাকে ড্র করার জন্য আমরা একটা কাজ করবো, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো। রেক্টেঙ্গেলের লেন্থ হবে 40, উইথ হবে 70। তার সাথে আমরা এই অবজেক্টটা ড্র করে নিই। ফার্স্ট আমি চলে আসলাম ক্যাডে, আসার পরে আমি লেফট ভিউতে চলে আসলাম। লেফট ভিউতে আসার পরে আমি রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল কমান্ডকে ক্লিক করলাম, একটা কমান্ডে ক্লিক করে রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 70, টেপ 40, এন্টার। আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ক্লিয়ার। রেক্টেঙ্গেলটাকে ড্র করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এই যে বৃত্তটা, বৃত্তটার সেন্টার পয়েন্টটা আমার নিচ থেকে 30 উপরে এবং আমার এই বাম পাশ থেকে 10 ভিতরে, তাই তো? এই যে দিকে দেখেন মেজার 10 দেওয়া আছে, এই 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 পাশ থেকে 10 ভিতরে এবং এই পাশ থেকে 30 ইয়া ভিতরে। তার সঙ্গে এটাকে আমরা আগে বৃত্তর পয়েন্টটা নির্ণয় করি। রেটলে আমি এটাকে সিলেক্ট করি, এক সেন্টার এক্সপ্লোর করে নিলাম, প্রত্যেকটা লাইন আলাদা করে ফেললাম। রেক্টেঙ্গেল দিয়ে নিলে সবগুলো লাইন একসাথে হয়ে থাকে, এক সেন্টার দিলে আলাদা হয়ে যাবে। অফসেট করে দিই 10, এই লাইনটাকে আমি অফসেট করে দিলাম, ভিতরের দিকে 10, এটা হবে নিচ থেকে 30, অফসেট 30। তো আমি আমার বৃত্তের সেন্টার পয়েন্টটা পেয়ে গেলাম এবং বৃত্তটার মেজার ছিল কত, বৃত্তটা ছিল আপনার এই যে এখানে দেখেন 10 ডায়া, এখানে 2x, মানে কি বোঝা যাচ্ছে এইটা এবং এটা দুইটা বৃত্তই 10 ডায়া, ক্লিয়ার। তো আমরা এখান থেকে একটা বৃত্ত ড্র করে নিই, সেন্টার ডায়ামিটার নিলাম, ডায়াটা হচ্ছে 10, এন্টার। আমার এই বৃত্ত, এই লাইনগুলোর দরকার নেই, এগুলোকে আমি করে দিলাম ডিলিট। ডিলিট করে দেওয়ার পরে এখানে একটা স্লোপ দেওয়া আছে এবং দেখে আমার এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20, এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20, এখানে আমার মেজার দিয়ে দিছে। তাহলে আমরা এটা চ্যাম্ফারের মাধ্যমে করতে পারি। চ্যাম্ফারের মাধ্যমে কীভাবে করা যায়, চ্যাম্ফার চ্যাম্ফার করার জন্য আমরা এখান থেকে চ্যাম্ফার নেওয়ার জন্য আসতে পারি CHA, CHA এন্টার। তারপর এখান থেকে দেবো হচ্ছে ডিস্টেন্স, আমি ডিস্টেন্সে ক্লিক করলাম, স্পেসিফাই ফার্স্ট চেম্বার ডিস্টেন্স, ফার্স্ট চেম্বার ডিস্টেন্সটা ছিল 20, 20 এন্টার। সেকেন্ড চেম্বার ডিস্টেন্স এটাও হবে 20, এন্টার। সিলেক্ট ফার্স্ট লাইন, আপনি আমি এটাকে ফার্স্ট লাইন ধরলাম, এটাকে সেকেন্ড লাইন ক্লিক করলাম, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুটোতে ক্লিক করে দিলাম, দেখেন আমার এটা কিন্তু কর্নারটা অটোমেটিক কেটে গেল। আমি এন্টার প্রেস করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, আমাদের অনেক সুন্দরভাবে কিন্তু চ্যাম্ফারটা হয়ে গেল। যদি আমরা একটু এটা দেখতে চাই সেটাও দেখা যাবে। তার আগে আমি এক কাজ করি, এই বৃত্তটাকে সিলেক্ট করে মিরর করে দিলাম, মিরর করে সেটাকে মিরর করে দিলাম। আমরা যদি একটু মেপে দেখতে চাই যে আমার এটাটা আসলে ঠিকঠাক হলো কিনা, আপনারা দেখেন এখানে মেজারটা কত ছিল, 30 ছিল। এই যদি 30 থাকে তাহলে তো বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। তো আমি চলে আসি অ্যানোটেটে, আসি এখান থেকে লাইনার, এই পয়েন্ট একটা ক্লিক করি, এই পয়েন্ট আমরা একটু মেপে দেখি, দেখেন আমাদের এটা 30 আছে, তার মানে কি আমাদের ড্রয়িং ঠিক আছে। ওকে, দেন আমাদের এখানে একটা ফিলেট করতে হবে, ফিলেটটা ছিল কত, 5, এখানে দেখেন দেওয়া আছে 5 রেডিয়াসে ফিলেট করা হয়েছে এবং এই অংশটা ফাঁকা করতে হবে। তার আগে আমি ফিলেটটা করে নিই, ফিলেট, ফিলেটের শর্টকাট হচ্ছে এফ এন্টার, শর্টকাটে এফ এন্টার দেওয়ার পর এখান থেকে দেখবেন হচ্ছে রেডিয়াস, রেডিয়াসে ক্লিক করার পর রেডিয়াসটা কত ছিল, 5, 5 এন্টার, এটাকে আমি 5 রেডিয়াসে ফিলেট এটা করে দিলাম। আবার এন্টার প্রেস করলাম, 5 রেডিয়াসে এটাও ফিলেট হয়ে গেল। এখান থেকে আমি হোম ট্যাবে চলে আসি, দেন আমার এইখানে দেখি কি আছে, আর গভীরতা হচ্ছে 15 এবং লেন্থ, লেন্থ হচ্ছে কত, 30, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 30। আমি একটা লাইন নেব, অ্যাল এন্টার, আমার এই মিড পয়েন্ট থেকে লাইনটা স্ট্রেট নিচের দিকে নামবে 15, এইটা থেকে এই পাশে 15, এই পাশে 15 দিলে তো 30 পেয়ে যাচ্ছি, অফসেট 15, দুই পাশে ভাগ করে দিলাম 15 15, ক্লিয়ার। অ্যাল এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মধ্যে একটা লাইন নিয়ে নিলাম, আমার এই লাইনটাকে আমি করে দিতে পারি ডিলিট, আর এটাকে আমরা ট্রিম করে দিতে পারি, TR ডবল এন্টার দিয়ে আমরা এটাকে ট্রিম করে নিলাম।
তারপর দেখেন এখানে কি ফিলেট করা, রেডিয়াস কত কত রেডিয়াসে ফিলেট করা হয়েছে, 10 রেডিয়াসে ফিলেট করা হয়েছে, দুই প্রান্তই 10 রেডিয়াসে ফিলেট করব। তো আমরা এটা ফিলেট করে নিই, ফিলেটের জন্য এফ এন্টার, রেডিয়াসের জন্য রেডিয়াসে ক্লিক করি, রেডিয়াস হচ্ছে 10 10, এন্টার, এই লাইনে ক্লিক করি এবং এই লাইনে ক্লিক করি, দেখেন আমার এটা ফিলেট হয়ে গেল। দেন আবার আমি এন্টার প্রেস করি, এই লাইনে ক্লিক করি, এই লাইনে ক্লিক করি, আমার এটা 2D ড্রয়িংটা কাজ শেষ। সবটাকে সিলেক্ট করে জয়েন করে নিই, আমি জয়েন করে নিলাম, চলে আসি আইসোমেট্রিক ভিউতে, SW আইসোমেট্রিকে আসি, WCS-টাকে অন করে দিই। WCS-টাকে অন করে দেওয়ার পরে এখানে আমি এক্সট্রুড করি, সিলেক্ট করে এটাকে এক্সট্রুড, এক্সট্রুড করে এদিকে নিয়ে গেলাম। এর থিকনেসটা কত আছে দেখি, এর থিকনেসটা আছে হচ্ছে 5, এই নিয়ে আমরা এটাকে দিয়ে দেব 5, এন্টার। এক্সট্রুড করলে কি প্রবলেম দেখেন, যে এটা কি হয়ে গেল, মাঝখানে গুলো ফাঁকা করতে হবে, আমাকে আবার প্রেস ফুল করতে হবে। প্রেস ফুল কমান্ডটা নিলাম, এটাকে ফাঁকা করে দিলাম, সেম প্রসেসে প্রেস ফুল কমান্ডটা নিয়ে এটাকে ফাঁকা করে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু আমরা মেকানিক্যাল একটি ড্রয়িং ড্র করতে পারলাম, অবজেক্ট ড্র করতে পারলাম। আপনারা যদি প্রতিনিয়ত এরকম মজার মজার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ক্যাটকোরের সাথে থাকেন, এবং আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।